তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ আপগ্রেড কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা দেবে, তার সঙ্গে রেলের গ্রুপ ডি পরীক্ষা সম্পূর্ণ বাংলায় এবং WBCS পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলছি প্রিপারেশনের সাথে টেস্ট সিরিজেরও প্রয়োজন। তো টেস্ট সিরিজের জন্য তোমরা পরীক্ষা অ্যাপে টেস্ট সিরিজগুলো ব্যবহার করো। টেস্ট সিরিজ আনলক করার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে BOITALK40 এই কোডটি। মাত্র 149 টাকায় তোমরা টেস্ট সিরিজ পাবে, 40% ডিসকাউন্ট পাওয়ার পর। অরিজিনাল দাম আছে 249। তো এই টেস্ট সিরিজটা পাওয়ার পরে তোমরা টেস্ট দেবে, টেস্ট দেওয়ার পরে তোমরা সেখান থেকে দেখবে নিজেদের র্যাঙ্ক চেক করতে পারবে, সলিউশন পাবে তোমরা সঠিক সলিউশন, এবং তার সঙ্গে কোন প্রশ্ন করা উচিত, কোনটা উচিত নয়, কোন প্রশ্নে কত সময় নিচ্ছ ইত্যাদি বিষয় সম্পর্কে সব জানতে পারবে টেস্ট দেওয়ার পরে। টেস্ট আনলক করার সময় অবশ্যই আমাদের কোড BOITALK40 তোমরা ইউজ করো। যারা বেঙ্গল পুলিশ জেল ওয়ার্ডারের পরীক্ষা দিয়েছো তারা অলরেডি জানো সেখান থেকে প্রায় 30 নম্বর প্রশ্ন প্রায় মোটামুটি সিমিলার এসেছে, এবং আমাদের দেওয়া বিভিন্ন সাজেশনে 20% কোশ্চেন টেস্ট সিরিজের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলকে যদি ভরসা করো তাহলে তোমরা কিন্তু এই টেস্ট সিরিজটা আনলক করে নিতে পারো, তোমাদেরই উপকারে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বই টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন একটা রিক্রুটমেন্টের ব্যাপারে বলবো, এটাও অবশ্যই একটা ভালো খবর, যেখানে কোনো রিক্রুটমেন্ট প্রায় হচ্ছে না বললেই চলে, সেখানে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্টের খবর এসেছে। ভ্যাকান্সির পরিমাণ অনেক, তোমরা অলরেডি থাম্বনেইলে দেখেছো, 750 ভ্যাকান্সি আছে প্রায়, তো কিছু কম বেশি হয়তো হবে। তো দেখা যাক প্রতিবেদনে কী আছে, প্রতিবেদনটা তোমাদেরকে দেখাবো। দেখো, একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ মধ্য শিক্ষা পর্ষদের, তো কী আছে দেখা যাক। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, অবশেষে শূন্য পদ পূরণে উদ্যোগ নিল মধ্য শিক্ষা পর্ষদ, অর্থাৎ WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। প্রায় 750 শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদে 300 জন কর্মী কর্মরত মাত্র, ঠিক আছে। এখনও রয়েছে প্রায় 750 শূন্য পদ, 750টা ফাঁকা পড়ে আছে 300 মধ্যে। আর এই শূন্য পদ থাকার কারণে কর্মীদের উপর বাড়ছে কাজের চাপ, সেই চাপ কমাতেই এবার অনুমোদিত শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নিতে চলেছে পর্ষদ। বিগত কয়েক বছর ধরে পর্ষদের সচিব পদ ফাঁকা পড়ে রয়েছে, সেই শূন্য পদ পূরণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে পর্ষদের কর্মীদের একাংশ অভিযোগ তুলেছিলেন। শূন্য পদ পূরণ না হয় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তেই এবার অ্যাডহক কমিটির তরফ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সচিব পর্যায়ে নিয়োগের পাশাপাশি সচিব তো নিয়োগ হচ্ছে, তার সঙ্গে কী নিয়োগ হচ্ছে, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। একই সঙ্গে বেশ কিছু ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা শূন্য পদে নিয়োগ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসখানেকের মধ্যেই কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ, কেননা কর্মীর অভাবে কাজের গতি বেশ খানিকটা কম মধ্যশিক্ষা পর্ষদের। লাগাতার কাজের চাপ বেড়ে যায়, শূন্য পদে কর্মী নিয়োগ না হওয়া পর্যন্ত কাজে গতি আসবে না বলেও মনে করেছেন অনেকে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে এই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পর্ষদ। তো পরিষ্কার বুঝতে পারছো, আগামী এক মাসের মধ্যে অর্থাৎ 2019-এর মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তো কীরকম ভ্যাকান্সি আসবে, কী প্যাটার্ন হবে, সেগুলো এখনও পর্যন্ত ডিটেল জানা যায়নি। অ্যাডভার্টাইজমেন্ট আসলে বা এর মাঝে কোনো খবর যদি পাই অবশ্যই আমি জানিয়ে দেবো, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তার জন্য চ্যানেলটাকে ফলো করতে থাকবে অ্যাডভার্টাইজমেন্টগুলো পাওয়ার জন্য, এবং যে পরীক্ষায় আসে না কেন তার প্রিপারেশনের জন্য চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। তার সঙ্গে তোমরা পরীক্ষা অ্যাপের সঙ্গে জুড়ে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডাউনলোড করে নাও, সেখানে ফ্রি টেস্ট দেবে, ডেইলি ফ্রি টেস্ট তোমরা পাবে, ডেইলি ডোজ পাবে, PDF পাবে, এবং আমাদের কোড ইউজ করবে যদি টেস্ট সিরিজ তোমরা আনলক করো। দেখো আপগ্রেডের জন্য খুব সুন্দর টেস্ট সিরিজ এখানে আছে, তোমাদেরকে বলতে পারি তোমরা করে নিতে পারো। রেলের জন্য বাংলায় সম্পূর্ণ টেস্ট সিরিজ করা আছে, বাংলা ইংলিশ দুটোই আছে, এবং সামনে PSC ক্লার্কের পরীক্ষা আসবে, প্রাইমারি টেট আসবে, সব কিছুর জন্য তোমরা টেস্ট সিরিজ কিন্তু এক এক করে সব পেয়ে যাবে। তো অবশ্যই এটা ইউজ করতে থাকো, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করো, ভিডিওটি শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। ভালো লাগলে লাইক করবে, ধন্যবাদ।